আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো কাছের সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন লাভিলো নিবেদিত আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি শরীফ বায়জিত মাহমুদ দর্শক আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে মাওলানা

দুই ছেলে দুই মেয়ে এখন আমার প্রশ্ন হল আমার বড় ছেলের নাম খালেদুল ইসলাম আরেকটা ছেলের নাম রেদওয়ান ইসলাম আর একটা মেয়ের নাম ইসলাম আরেকটা মেয়ের নাম খাদিজাত এখন আমার প্রশ্ন হলো সবাই বলে খালেদ নামটা নাকি সঠিক না খালেদ হবে না খালিদ হবে আর আরেকটা ছেলের নাম রেদওয়ান এখন রেদান নাকি হবে না রিদোয়ান হবে আরবিতে নাকি রিদোয়ান এখন আমার প্রশ্ন হলো আমার রেদান নামটা কি সঠিক হবে আর খালেদ নামটা কি ডাকলে সঠিক হবে আচ্ছা আরেকটা আমার মেয়ে মরিয়ম এখন সবাই বলে যে মরিয়ম হবে না মারিয়াম হবে আচ্ছা ধন্যবাদ বোন আপনার প্রশ্ন আমরা পেয়েছি মতাম আমরা কিন্তু এই অনুষ্ঠানে সাধারণত নামের বিষয়ে উত্তর দিয়ে থাকি না তাও যেহেতু আপনি শুরুতেই করেছেন আমার সংক্ষেপে কিছু বলতে আলহামদুলিল্লাহ আল্লাহাদ বোন আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য দেখুন এক ভাষার শব্দ যখন অন্য ভাষায় যখন মানে যায় তখন কিন্তু আংশিক চেঞ্জিং চেঞ্জের একটা ব্যাপার থাকে যেমন দেখুন ইব্রাহিম শব্দ যেটি কোরআনে রয়েছে এটি কিন্তু আরবি ভাষার শব্দ নয় এটা অন্য ভাষাতে গানা হয়েছে এমনিভাবে এইসা মোসা এগুলি কিন্তু আরবি শব্দ নয় অথবা এক ভাষার শব্দ যখন আরেক ভাষায় যায় যেমন জিব্রাইল এটার আরেকটা হলো জাবিরিল জিব্রাইল হ্যাঁ এরকম ইয়া রয়েছে যেমন ইউসুফ এটি ইংরেজিতে বলা হয় জুসেফ অতএব আরবি শব্দ তো এটা খালিদ রিদওয়ান এবং মারিয়াম কিন্তু সেটি যখন আপনি বাংলা ভাষায় যখন বলেন তখন হুবহু যদি আরবি উচ্চারণ করতে চান তাহলে তো খালিদ হুম আহ অথবা রিদন এমনকি আরবরাও কিন্তু খালিদকে খালিদ না বলে খালেদ বলে এরকম একার করে তারা বলে এবং আরবিতে জের উচ্চারণ করার তিনটা পদ্ধতি রয়েছে যেমন ধরুন কোরআনের যে কেরাতে সাবা রয়েছে এবং আমি তো কেরাতে সাবার একজন স্পেশালিস্ট ব্যক্তি যেমন অদ্য হা এখানে কিন্তু জবর দিয়ে এটাকে তিন ভাবে উচ্চারণ করা যাবে অদ্য হা অদ্য হে হে আচ্ছা অতএব খালিদ এটাকে আপনি যদি হুবহু আরবিতে বলতে চান তাহলে খালিদ অথবা কিছুটা এমালা করে যদি বাংলায় যেটিকে একার বলা হয় যদি খালেদ বলেন এটাও পারফেক্ট শুদ্ধ এটা নিয়ে কোনো মানে এটা নিয়ে সংখ্যার কিছু নেই কিছু নেই অতএব মারিয়াম আরবিতে মারিয়াম বাংলায় মরিয়ম অথবা মারিয়াম আপনি যেটি বলেন এটি নিয়ে হেসিটেশনের কিছু নেই এটা নিয়ে ঝগড়া ফাসাদের ঝগড়া ফাসাদের কিছু নেই দুটি বলতে পারবেন জি মোহতরম আমরা প্রাসঙ্গিক আলোচনা মানে রমজান কেন্দ্রিক রমাদান কেন্দ্রিক যে আলোচনা করতে পারি আমরা মধ্য দশকে অবস্থান করছি আপনি যদি এই বিষয়ে বলতেন কিছু আসলে মাহে রমাদানের জন্য আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম জি সেই মাহে রমাদান কিন্তু এখন প্রায় মাঝামাঝি চলে এসেছে এখন কিন্তু আমাদের ক্যালকুলেশনের সময় এসছে যে এই সময়ের মধ্যে আমার কি অর্জন হয়েছে আসলে এই রমাদান এমন অত হবে যে রমাদান আমাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে চলে যাবে অতএব সময় থাকতেই কিন্তু আমাকে আপনাকে কিছু অর্জন করতে হবে সজাগ হতে হবে সাবধান হতে হবে অতএব যা যারা আমরা আজকে বারো দিন চলে গেল যারা আমরা সজাগ হতে পারেনি এই মুহূর্ত থেকে কিন্তু আমাদের আমলের পরিধি বাড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে এটি তাকোয়ার মাস এর চেয়ে মহিমান্ব মাস তার কিছু কিচ্ছু নেই এবং এবং এই এই মাসটি কোরআনের হওয়ার কারণে আমাদের সম্পর্ক কোরআনের সাথে বাড়িয়ে দিতে হবে জি কলার লাইনে আছেন জি সালামু আলাইকুম দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে বলছেন ভাইয়া কোথা থেকে আমি আমি আলাউদ্দিন বলছি জিগাতলা থেকে জি প্রশ্ন করুন ভাই জি আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যখন নামাজের জন্য জামাতে যখন আমরা দাঁড়াই জি তখন অনেক সময় আমাদের মানে এই ওজন মানে ব্যাপার হয় যেমন বায়ু পাসওয়ার যে ব্যাপারটা থাকে তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন জামাতে নামাজ পড়তে দাঁড়াই তখন যদি এই অবস্থা যদি খুব নজরে যায় তখন আমাদের কি করণীয় এখন পিছন যদি নামাজি লোকজন থাকে তখন আমরা এটা মানে বের হব কিভাবে আপনার প্রশ্ন আমরা পেয়েছি আর কোনো প্রশ্ন আছে আপনার আর একটা বিষয় হচ্ছে আমরা যখন এই যেটা আপনার যদি প্রস্রাবের ব্যাগ থাকে জি অথবা যদি এরকম পায়খানা একটু ব্যাগ থাকে ওই অবস্থাতে কি মানে কি করণীয় আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার প্রশ্ন পেয়েছি মতলব জামাতে নামাজ শুরু হয়েছে হঠাৎ ওযু চলে গেল সেক্ষেত্রে কি করবেন উনি দেখুন এটি তো একদম প্রাকৃতিক বিষয় এটি হতেই পারে এবং ফেকার মশালা একদম ডিটেলস রয়েছে ধরুন আপনি যখন একাকী চলাত আদায় করছেন তখন তো আপনার জন্য সেটি একটি মানে সুযোগ ব্যাপার সুযোগ রয়েছে ধরুন আপনি মসজিদে জামাতে চলাত আদায় করছেন এবং আপনার সামনে সারিতে রয়েছেন এমত অবস্থা যদি এমন হয় যে আপনার অজু ছুটে গেল আপনি সলাদ ছেড়ে দেবেন সলাদ ছেড়ে দিয়ে আপনি বাহিরে কিভাবে আসবেন যাতে মানে সেইখানে অন্য মুসলি ডিস্টার্ব অন্য মুসল্লির ডিস্টার্ব না হয় অথবা অন্য ধারণা না হয় সেই জন্য আপনি তখন হাত দিয়ে আপনার মুখটাকে একটু চেপে ধরবেন অর্থাৎ যেন এমন একটি ভাব যে আপনার বমি আসছে এই অবস্থায় আপনাকে বের হতে হচ্ছে তখন মানুষ আপনাকে জায়গায় ছেড়ে দেবে এইভাবে আপনি বাহিরে চলে আসবেন বাহিরে এসে নতুন অজু বানিয়ে আপনি যদি আবার সেম রাখার ধরতে পারেন তাহলে তো আপনার সলাদ পুরোটা হয়ে গেলো আর যদি এমন হয় যে আপনি হয়তো টয়লেট স্থান সারলেন অথবা অজু করে আসতে আসতে এক রাখাত চলে গেল তাহলেও কিন্তু আপনি আর মাঝখানে অন্য কাজ করবেন না অজুখানায় যাবেন অজু করবেন এতে আপনার যতটুকুন কাজ প্রয়োজন শুধুমাত্র ততটুকুনি করবেন এরপরে এসে যেই সালাতটুকুন পাবেন সেটুকুন পূর্ণ করবেন মাঝখান থেকে যদি এক রাকাত বা দুই রাকাত ছুটে যায় সালাম ফেরানোর পরে শুধু এই এক দুই রাখাত পড়লেই চলবে আপনার সালাতের বাকি কোনো ব্যাঘাত ঘটবে ধন্যবাদ ভাই আলাউদ্দিন আপনি আমাদের সঙ্গে থাকুন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসছে দর্শক সালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন ভাই থেকে আমার নাম শরীফ আমি মোহাম্মদপুর থেকে বলছিলাম জি প্রশ্ন আমার প্রশ্নগুলো কি আমি বলবো জি প্লিজ আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমার একজন মুমিন মুসলমান বর্তমানে রোজা রাখতে সম্পূর্ণ রূপে সে অক্ষম শারীরিক ত্রুটির কারণে এখন সে অবস্থায় তার কাফারাটা কি হবে সঠিক বিধানটা কি কাফারা আহ আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা তো সারা মাস রোজা রাখছি রোজা রেখে আমরা একসময় ঈদের চাঁদ দেখে আমরা ঈদ উদযাপন করবো এই ঈদ উদযাপন করতে যে আমরা এক সময় দেখা যায় যে আমরা রোজার সময় যে নিয়ম শৃঙ্খলার ভিতর থাকি সেখান থেকে আমরা বের হয়ে এসে বিভিন্ন কিছু করি ঈদ উদযাপন করতে এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে সঠিক তাকুয়াটা কি আহ আমার শেষ প্রশ্নটা হচ্ছে ইসলামী জীবনায়ন অনুযায়ী আমরা যারা যৌথ পরিবারে বাস করি এখানে কার রকম দায়িত্ব পালন করতে হয় অর্থাৎ একজন আহ পুত্রবধূ আহ আরাক সাথে কিভাবে সম্পর্ক করবে বা সম্পর্ক রাখবে বা পিতা মাতার প্রতি তাদের দায়িত্ব ঠিক কিভাবে বঞ্চন হবে

তাহলে আপনি এমত অবস্থায় সলাদটা সেরে ফেলবেন আর যদি মনে করেন যে না ব্যাগটা একটু বেশি আপনার মনোযোগে ঘাটতি হচ্ছে তাহলে এমত অবস্থায় সলাদ আদায় করলেও সলাদ হবে কিন্তু মাকরু হবে সেই জন্য আপনার তা তো প্রয়োজন নেই ইসলাম তো ক্ষতি অনুমোদন করে না কেউ যদি তার শরীরে তো ক্ষতি করে শরীরে আল্লাহ দিন ইমিন হারাজ দিন কিন্তু অসুবিধা মানে অনুমোদন করে না অতএব যদি পসরা পায়খানার প্রচন্ড বেগ হয় এমত অবস্থা আপনি ঠিক সেম ওই আগের পদ্ধতিতে অনেকে আবার মতরাম আবার একটু ইন্টারাপ্ট করি অনেকে আবার কি করে একটু বেগ আছে যে এটা শের একবারে কমপ্লিট করে দেন এটা কমপ্লিট করব অর্থাৎ নামাজ সেরে তারপরে মানে পেশাব বা পায়খানা করলো এটা কি ঠিক কিনা না এটা করা উচিত না এটা তো স্বাস্থ্যের ক্ষতি পাশাপাশি সলাত তো মাকরু হয়ে যাবে হয়ে যাবে অতএব যদি সলাতের ভিতরে বিশেষ করে যারা ডায়াবেটিক্সের রুগী এদের কিন্তু হঠাৎ করে প্রস্রাবের বেগ হতে পারে জি জি তো ইসলাম এগুলো সামনে রেখেই

রাখতে অক্ষম অক্ষম ব্যক্তিকে দুটো ক্যাটাগরিতে নিতে হবে মানুষ অনেক সময় মনে করে যে আমি একটু অসুস্থ অক্ষম পারছি না অতএব আমি কাফারাবা বাফি দিয়ে দিই এটাই কিন্তু হবে না অসুস্থতা অসুস্থতাটা যদি এমন হয় যে আমি সাময়িক অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় মাস পরেও যদি হয় অথবা আরও বেশি সময় পরেও যদি হয় তখন তার নিজের রোজাটা তিনি নিজেই করবেন আর যদি এমন অসুস্থ হয় অথবা এত বেশি বয় হয় যে তার পক্ষে আর সুস্থতার আশা করা যায় না তাহলে তিনি কাফফারা নয় তিনি যেটি কাফফারা বলেছেন কাফফারা হলো যদি অপরাধ করে রোজা ভাঙ্গা হয় তাহলে কাফফারা যদি কেউ রোজা রাখতে অক্ষম হন তাহলে তিনি যেটি দিবেন এটি হল ফেদিয়া আলা বলেছেন ফেদিয়া তো আম মিসকিন সেক্ষেত্রে একদিনের বিনিময়ে একজন মিসকিন একজন গরিব মানুষকে খাওয়ানো সেটি তিনি তিরিশ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে একসাথে তিরিশ জন মিসকিন জমা করে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা দশজন করে তিনবেলা খাওয়াতে পারেন অথবা একজন মিসকিনকে তিরিশ বেলার খাবার একসাথে দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে উত্তম পন্থা হলো খানা তৈরি করে তাদেরকে খাইয়ে দেওয়া এটা আর দ্বিতীয় পন্থা হলো যদি খাওয়াতে না পারেন তাহলে খাদ্য চাল দিয়ে দিবেন আর চাল খাওয়ার জন্য শুধু তো ভাত খাওয়া যায় না সেই ক্ষেত্রে এগুলি সহ খাদ্য দিয়ে দিবেন এটা জি জি ধন্যবাদ প্রথম প্রশ্ন নিশ্চয় ভাই শরীফ আপনি উত্তর পেয়েছেন এরপরে আপনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে দেখা যায় যে সিয়াম সাধনার পরে ঈদ উদযাপনের সময় সঠিক তাকোয়ার আমরা যে রমজানের পুরো একটি মাস যে সিয়াম সাধনা করলাম এই তাকোয়ার মানে ঠিক ঠিকভাবে হয় না অতিমাত্রায় আমরা ঈদ উদযাপন করে ফেলি আসলে এই যে ঈদটি এই ঈদটি কিন্তু শুধু ঈদ না এটাকে বলা হয়েছে ঈদ উল ফিতর ফিতর মানে হলো ইফতার প্রতিদিন লিস এম এফ আর নবীজি বলেছেন একজন রোজাদার প্রতিদিন একটি আনন্দ উপভোগ করে থাকে এটি কি জমে ঈদের দিন আল্লাহ তাআলা সারাটা দিন এই আনন্দ দিয়ে থাকেন যেটিকে হাদিসে বলা হয়েছে ইয়মুল আকলি ও সুরবি ওয়াল বেআল পানাহার এবং সম্ভোগের আনন্দ এটি রোজাদারদের জন্য আল্লাহ তালা তাকুয়া ভিত্তিক আনন্দ দিয়েছেন অতএব সেটি যেন কোনোভাবেই পাপাচার গান বাজনা অথবা সলাদ ত্যাগ করা ইত্যাদির মাধ্যমে অবশ্যই হবে না যেহেতু এটি ঈদুল ফিতর রোজার ঈদ অতএব অবশ্যই তার অনুশীলন হয়েছে দীর্ঘ এক মাস অনুশীলন মানে এটা নয় যে ছেড়ে যেমন একজন সেনাবাহিনী তাকে যখন ট্রেনিং পিরিয়ডে রাখা হয় ট্রেনিং শেষ হওয়ার পরে সে যদি বলে এখন আমি বন্দুক চালাতে পারি না তাহলে তো চলবে না চলবে তো একটি মাস যেহেতু আমরা তাক অর্জন করে চলেছি যে ট্রেনিংটা নিয়েছি নিয়েছি সেটি ঈদের দিনও আমাদেরকে ধরে রাখতে হবে অনেক সময় দেখা যায় যে যে আসলে আমরা রমাদানের শুরু থেকেই কিন্তু সিয়ামের শুরুর থেকেই কিন্তু ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় এবং এত প্রস্তুতি শুরু হয়ে যায় কেনাকাটার আমরা রমাদানের মূল শিক্ষাই হচ্ছে সংযম সাধন কৃচ্ছতা সাধন করা সেখান থেকে বেরিয়ে আমরা অতিমাত্রায় ঈদের প্রস্তুতি নিয়ে থাকি আমার আশেপাশের বন্ধু পাড়া প্রতিবেশী প্রতিবেশী যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজখবর অতটা নিচ্ছি না তারা সঠিকভাবে সেহারি করতে পারছেন কি না ইফতারি করতে পারছেন কি না ঈদের মানে বাহুল্য খরচ করছি আমরা আসলে দেখুন ঈদ বা আনন্দ একজন মমিন তো সেটাকে আনন্দ মনে করবে যে আমি একা আনন্দিত নই আমার পাশাপাশি অন্য যারা রয়েছে বঞ্চিত হিত দরিদ্র যারা রয়েছে তাদের মুখে যদি হাসি ফুটে তাহলেই তো আনন্দ আল্লাহ সব তালা সবার জন্য আনন্দ ফুটিয়ে তোলার জন্য আরেকটি বিধান প্রবর্তন করেছেন সেটি হলো সদাকতুল ফিতের যাতে কেউ বঞ্চিত না থাকে অতএব কেউ যদি এমন হয় যে রমজানের শুরু থেকে যেটি আপনি বলছিলেন শুধুমাত্র কিনা কাটা নিয়ে ব্যস্ত থাকলেন তা জনের দিকেও খেয়াল নেই অথবা দরিদ্রদের দিকেও খেয়াল নেই তাহলে এটি কিন্তু আসলে প্রকৃত আনন্দ হলো না। জি একজন المؤمنের প্রকৃত আনন্দ হলো যদি আরও 10 জনকে নিয়ে হাসা যায়। আরো 10 মুখে যদি হাসি ফোটানো যায়। আমাদের করা উচিত এবং শেখারী মনে হয় প্রকৃত তাকওয়া আর ব্যাপারটা জড়িত। ভাই প্রশ্ন করেছিলেন আপনি সবশেষে প্রশ্ন করেছেন ভাই শরীফ জৌথ পরিবারে পুত্রবধূ আছে মা আছে সন্তান আছে কার কি দায়িত্ব এটা অনেক বড় প্রশ্ন যদিও আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে দেখুন নবী জি সাল্লাম কিছু মূলনীতি দিয়েছেন তা আশারু কাল আজানিবি ও তা আমালু কাল তা কাল আজানিব ও তা আশারু কাল আকারিব তোমরা যখন একসাথে থাকবে তখন একদম আত্মীয়তার বন্ধনের মতো অনাত্মীয় যদি হয় তবু এমনভাবে থাকতে হবে যেন আত্মীয় তো আর আপনি যা প্রশ্ন করেছেন সেখানে তো সবাই আত্মীয় এখানে একটি বিষয় যদি আমাদের প্রত্যেকের ভিতরে ঢুকে সেক্রিফাইসের মানসিকতা যদি এটি ঢুকে যায় তাহলে মনে হয় না যে আর পারিবারিক কলহ থাকবে এবং কোনোতেই আমার পাঁচটি আঙুল যেরকম সমান নয় কাজের বেলায় এরকম মনে করে নেওয়া যে যে আমার আরেকজন মানে ভাই বউ অথবা আমার বোন আমার বোন যে রয়েছেন সে আমার হুবহু সমান করবে এটা হয়তো অনেক সময় হয়ে উঠবে না যদি এমন মানসিকতা হয় যে আমি একটু বেশি করব। অন্য দিকে তাকিয়ে থাকবো না দোষটা অন্যের না খুঁজবো না জি জি আমি কতটুকু করছি এটাকে আমি আত্মসমালোচনা রেখে যদি করি আমি একটু বেশি করব আর একটু সেক্রিফাইসের মন মানসিকতা আর একজন ত্রুটিটা কম ধরবো তাহলে প্রত্যেকের যদি এই মেন্টালিটিটি নিয়ে আসে তাহলে আমার মনে হয় পরিবারে একটা জান্নাতি প্রবাহ বিরাজ করবে ইনশাআল্লাহ চমৎকার বলেছেন আমার মনে এটা শুধু পরিবারে না আমাদের টোটাল সমাজে আমরা যদি অন্যকে অগ্রাধিকার দেওয়া নিজের ভুলটাকে বেশি দেখতে শিখি

তারপরে লাশ কবরন আমি ফেলেছে তখন কিছু মুসল্লি যখন মানে বহজা দৌড়ল তখন আবার লাশ কবর থেকে উঠিয়ে মুজদির ইমাম সাহেব আবার জানাজা পড়িয়েছে মানে আমি সেটা জানতে আচ্ছা আর কোনো প্রশ্ন আমরা পেছি এটা প্রশ্ন জি আছে আছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এখন মহিলাদের তো বেশ তালিম দিয়েছে অনেক মহিলাই তালিম করে বিভিন্ন জায়গায় যায় তালিম ঘর আছে আমিও কয়েকগুটি ঠিক কিন্তু মানে ওনাদের মধ্যে এমন একটা ডিসপয়েন্ট ভাব থাকে যে তালিমকেই আমার সব কিছু কিছুwidetilde সময় দেখা যায় যে তাদের এমন একটা ভাব থাকে যে আমার স্বামী সন্তান বা বাসে আমার বিজনেস সোসাইটি আছে সংসার আছে সবকিছু বাদ দিয়ে আমি তালিমে চলে যাই আচ্ছা মানে এরকম একটা এটা এটা ঠিক আছে আর কোনো প্রশ্ন বড় আর আর জিনিস আছে

আচ্ছা বন উত্তরা থেকে প্রশ্ন করেছেন তিনটা একটা হলো চতুর্থ রামাদান একজন ব্যক্তি মারা গেছে পেয়েছেন মনে হয় জি উত্তরে দিন বন দেখুন আসলে একজন মুমিন যদি মারা যায় আর যদি কোনো কারণে তার জানাজা নাও হয় তাহলেও কিন্তু তার ইমানের কারণে তার নেক আমলের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য ভালো ফয়সালা করবেন আর যার আমল খলাখ ভালো নেই তার জানাজা যত বেশি করে পড়া হোক এতে কিন্তু আসল কল্যাণ হবে না অতএব তার নাতি বিশেষ করে ছোট বাচ্চা এক তাকবির ভুল করেছে সেই জন্য পরার কোন প্রয়োজন ছিল না যেহেতু পরে ফেলেছে এখন আমার মনে হয় এটি নিয়ে আর এখানে এটিকে স্টপ করা দরকার তবে এই কাজটা একটু অতিরঞ্জিত হয়েছে যে কবর থেকে আবার লাশ উঠে আবার যদি জানাজা না হয়ে থাকে তাহলে কবর লাশ রেখেই সামনে জানাজা পরে দেওয়া যায় আর একজনের জানাজা দুইবার পড়ার কোনো প্রয়োজন নেই বুলে এক তাকবির ছুটে গিয়েছে এইটার কারণে আর মানে জানা যা অশুদ্ধ হবে না অতএব এই কাজটার মধ্যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে আর কি ইসলাম তো বাড়াবাড়ি জি আল্লাহ আমাদেরকে আর আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন মহিলাদের তালিম সংক্রান্ত মহিলারা তাদের যাবতীয় মানে কার্যক্রম মেনটেন করে যদি তারা তাদের অঙ্গনে পর্দা মেনটেন করে তালিম করতে পারেন তাহলে করবেন আপনি দেখুন মহিলাদের উপর আল্লাহ বানা তারা জেহাদ ফরস করেননি মহিলাদের জন্য মসজিদে যাওয়া কিন্তু জরুরি নয় কারণ হলো মহিলাদেরকে অন্দর মহলে এত কিছু কাজ দেওয়া হয়েছে বাচ্চাদের দেখাশোনা করেন আল্লাহ বলছেন ফস হাত ক নিতাতুন হাফিজ আল্লাহ স্বামীর যাবতীয় সব কিছু দেখাশোনা স্বামী যদি অফিসে গিয়ে তার টেনশন করতে হয় যে আমার বাচ্চার কী অবস্থা আমার বাসার কী অবস্থা তাহলে তো তিনি কাজ করতে পারবেন না অতএব একজন মহিলার সর্বপ্রথম কাজ হলো তার স্বামীর গৃহ আগে ভালো করে দেখাশোনা করা আপনি যেই শব্দটি বলেছেন একটু ডেসপারেট ভাব এরকম হওয়ার যে এটি যেন সব অন্য কাজ অবশ্যই মহিলাদের উপরে দায় দায়িত্ব নয় এবং আল্লাহ সব তারা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো বলেছেন যা কলহাদি সাবি ইলাল্লাহ আলা বাসিন আনাওয়ান ইত্তাবানী যাদের মধ্যে এমন ভাব রয়েছে আমার তো মনে হয় দাওয়াত দেওয়ার যেই যোগ্যতা আমার মনে হয় সেইখানেই কিছু ত্রুটি রয়েছে তো অতএব আগে একজন দায়ী হতে হলে তাকে দাওয়াত দেওয়ার দায়ীল আল্লাহর যেই গুণাবলিগুলি সেগুলো আগে অর্জন করতে হবে এগুলো অর্জন করে একজন মহিলাও যদি তার ঘর করে স্বামীর অনুমতি নিয়ে ছেলে মেয়ে ঠিক রেখে এরপরে যদি তাদের পারিবারিক সেখানে কয়েকজন মহিলা মিলে তালিম করতে পারেন ভালো নতবা বাড়িঘর ফেলে দিয়ে অন্য বাড়িতে চলে গিয়ে পর্দা খেয়ে খেয়াল না করে সব কাজের উপর এটিকে প্রাধান্য দিই এই কাজটি মহিলাদের উপরে নাই এটা আল্লাহ নিশ্চয়ই এটি আল্লাহ মহিলাদের জন্য করেন আপনি চমৎকার বলেছেন যে এখানে একজন দায়ের ভূমিকাটা কি হবে যে তার ট্রেনিং এ গলত রয়েছে যার জন্য সেইটা করছেন ডেসপায়ার হয়ে পরিবারকে বাদ দিয়ে সংসার স্বামী সন্তান বাদ দিয়ে এটা করছেন এটা মনে হয় যারা করছেন তাদের জন্য আপনার চমৎকার বলেছেন যে সবশেষ প্রশ্নটা আমি পাইনি আপনি বোন আপনি যে প্রশ্নটি করেছেন এটা তো মহিলাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি যেমন বলেছেন খালাকাল্লাহু আলা বানাতি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম কন্যাদের জন্য এটি একটি অবশ্যম্ভাবী বিষয় রেখে দিয়েছেন তাদের যে মিন স্টেশন অথবা মাসিক যেটি এটি আপনি বন্ধ করা ঠিক হবে না এই জন্য যে আপনি ডাক্তারের কাছ থেকে মতামত নিয়ে দেখবেন যারা নাকি এই রকম ট্যাবলেট অথবা প্রতিবন্ধকতা তৈরি করে এতে কিন্তু তার স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় এবং আল্লাহ সুবাহ তালা করে মূলনীতি দিয়ে দিয়েছেন মা চা আলা আলাই কুমফিদ্দিন ইমেন হারাজ শরীরের সমস্যা হয় এমন বিষয়ে আল্লাহ অনুমোদন করেন না অতএব আপনার এটার প্রয়োজন হবে না এতে আপনার যেই রোজাগুলো কাজা হয়

মানে বেজুর নামাজ সলাতুল বেতের অনেকগুলো পদ্ধতি রয়েছে যেমন সলাতুল বেতের রাকাত নিয়েও কিন্তু একতলাফ রয়েছে মানে একতলাফ না মানে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে এক রাকাত তিন রাকাত পাঁচ রাখাত তিন রাখাত যদি বেতের সালাত আদায় করা হয় সেখানে কমপক্ষে তিনটা পদ্ধতি রয়েছে যেটি আপনি উল্লেখ করেছেন যে আপনারা একসাথে দুই রাখাত বসে দুই রাখাতে বসে আত্মহেতু পরে তৃতীয় রাখাত আবার পড়েন এটি একটি আর দ্বিতীয় যে পদ্ধতিটা আপনি বললেন এটি কিন্তু মানে তিনটা পদ্ধতির মধ্যে বেশি উত্তম দুই রাখাত করে সালাম ফিরিয়ে দেওয়া তারপরে এক রাকাতকে আলাদা করা কারণ নবীজি সল্লাল্লা সাল্লাম যে হাদিস দিয়েছেন হাদিস বলেছেন বুখারির সহি হাদিসের মধ্যে সলাতুল্লাইলি মাসনা না ফদা খাসিয়া আহ দুমো সোভাহ রাতের নামাজ দুই রাকাত করে পড়বে এরপরে সে যখন মনে করবে প্রবাদ হয়ে যাচ্ছে তখন এক রাকাত দিয়ে বেতের করে নেবে অতএব প্রথম দুই রাখাতে হলো সাফা জুড়া তারপরে যে এক রাকাত এটা হলো বেজুর বেজুরকারী অতএব এটি সহি পদ্ধতি আর আপনার আগের যে পদ্ধতি সেটিকেও আমরা সহি নয় এমনটি বলছি না বেতের একাধিক পদ্ধতি রয়েছে আপনি দেখবেন হারামিন শারিফাইন মক্কা মদিনা সহ সমস্ত জায়গায় কিন্তু দুই রাকাতকে আলাদা করে দিয়ে এরপর এক রাখাত আলাদা করা হয় অতএব আপনি যেই পদ্ধতিতে পড়েছেন এটি ভালোই হয়েছে আপনি মানে উত্তম পদ্ধতিতেও একবার সরাত আদায় করে নিলেন অতএব আপনার আগের সেই পদ্ধতিটিও ঠিক আর নতুন শুধুমাত্র এক রাখাতই পরে

যে ভাই আমি জানতে চাচ্ছি জাকাত আমার যে গোল্ডের জাকাত আছে ওই গোল্ডের গোল্ডের যদি কোন আপনার লোন থাকে তাহলে কি ও জাকাত দিতে হবে মানে ওই গোল্ডের আমি আপনার ইন্টারেস্ট দিই জি গোল্ডের লোন গোল্ড রেখে লোন নেওয়া আর কি আচ্ছা স্বর্ণ রেখে মানে আপনি লোন নিয়েছেন এটার জাকাত দিতে হবে কি তো জি ধন্যবাদ জাকাতের বিধানটি বোন দেখুন আল্লাহসবানতআলা জাকাত যেই সম্পদের উপর খরচ করেছেন সেটা হলো মানুষের ব্যবহারের অতিরিক্ত যেই সম্পদটা বিশেষ করে স্বর্ণ এবং নগদ করি যেটি অলস মানি হিসাবে কমপক্ষে এক বছর পরে থাকে সেটার সেটা যদি নেচার পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত হয় এখন আপনার গোল্ডের পরিমাণ এবং অন্য সম্পদের পরিমাণ কতটুকুন এটা কিন্তু আমাদের কাছে অজানা যদি এমন হয় যে আপনি কিছু ঋণগ্রস্ত এই ঋণটা বাদ দিলে যেই গোল্ড অথবা সম্পদ থাকে তার পরিমাণ সর্বসা করলে তিন লাখ টাকা বা এর চেয়ে মানে তিন লাখ টাকা যদি না হয় তাহলে তার আপনার উপর জাকাত আসছে না আর যদি অবস্থা এরকম হয় যে আপনি গোল্ড এখানে মানে গচ্ছিত রেখে ঋণ নিয়েছেন এখন ঋণ বাদ দেওয়ার পরেও আপনার প্রচুর গুল এবং টাকা পয়সা রয়েছে তাহলে তো জাকাত দিতে হবে অত পরিমাণটা আমাদের যদি নির্দিষ্ট ভাবে আমরা জানতে পারতাম তাহলে বলতে পারতাম যে আপনার উপর জাকাত আসবে কিনা এটা মনে হয় আপনি স্থানীয়ভাবে একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে বিষয়টা ক্লিয়ার হতে পারেন আরো ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য সালামু আলাইকুম দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো হ্যালো সালামু আলাইকুম

এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফজরের দুই রেখা সূন্নত সব সময় তিনি তার ঘরে পড়ে তারপরে মসজিদে আসতেন অতএব সুন্নতের সুন্নত পদ্ধতি হলো এটি একজন মানুষ ঘরে পড়ে তারপরে মসজিদে আসবে আর কেউ যদি ঘরে না পড়ে মসজিদে এসে পড়তে চায় তাহলে কিন্তু পড়তে পারবে কোনো নিষেধ নেই তবে সেটি অবশ্যই জামাতের আগে হতে হবে যদি জামাত দাঁড়িয়ে যায় জামাতের গুরুত্ব এত বেশি নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন ইদা ও কেমাত ফলা সলা মাক্তবা যদি একামত হয়ে যায় তখন কিন্তু ফরজ সালাত ছাড়া অন্য কোন সুন্নত পড়া যাবে না অতএব যদি ফজরের জামাত দাঁড়িয়ে যায় এমত অবস্থা নতুন করে মসজিদে আর সুন্নত শুরু করার কোনো সুযোগ নেই শুধুমাত্র তিনি সুন্নত্র শেষ করবেন যিনি শেষ করার কাছাকাছি অর্থাৎ যিনি পড়ছিলেন যিনি পড়ছিলেন যদি অবস্থা এমন হয় যে শুধুমাত্র নিয়ত বেঁধেছেন শুরু করেছেন তাহলে তিনি সালাম ফিরিয়ে এটি শেষ করে দিবেন তখন তিনি পরে পড়বেন অর্থাৎ মানে সাথে সাথে ওইটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং ওই দিনের সুন্নত যেটি সেটি কিন্তু সালামের পরেও আপনি সূর্য ওঠার আগে পড়তে পারবেন এমনি নফল নামাজ ফজরা নামাজের পরে নিষেধ সাধারণ নামাজগুলো কিন্তু যেই সুন্নতটা আপনি আগে পড়তে পারেননি কোনো কারণে সেটা কিন্তু সালাম ফিরানোর পরেও পড়তে পারবেন অথবা সূর্য ওঠার পরে আপনি এই বিষয়টা আমাদের অনেক মুসল্লিরা ভাইরা বা অনেকে আমরা ভুল করে ফেলি এটা যে সুন্নাতটা পড়ে নেই আগে তারপরে আপনি চমৎকার বলেছেন উনি সবশেষে আরেকটি প্রশ্ন করেছেন যে বয়স্ক লোক অর্থাৎ ওনার আব্বা 70 প্লাস বয়স ওনারা রোজার পরে সেটা কি রেখে দিতে পারবেন কিনা মুহিউদ্দিন ভাই রোজা রাখতে যে কষ্টের কথা বলেছেন আসলে কষ্ট কিন্তু সবারই হয় যুবকদের কষ্ট হয় হ্যাঁ কষ্টটা কিন্তু পরিমাপ করতে হবে যদি অবস্থা এরকম হয় যে তিনি রাখতে অক্ষম তার পক্ষে আর সম্ভব হচ্ছে না অথবা এত বেশি কষ্ট হয় যেটা মানে ইসলাম শরীরের মানে মানে জীবন জীবন হানির সম্ভাবনা থাকে যদি এমন অবস্থা হয় যে তিনি রাখতে অক্ষম অথবা মারাত্মক সমস্যা হচ্ছে ডাক্তার সাজেস্ট তাহলে কিন্তু আপনার তার পক্ষ থেকে রাখার কোনো প্রয়োজন নেই সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন যে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিন খাইয়ে দেওয়া হুম অর্থাৎ ফি দিয়ে দেওয়া রোজার বিনিময়ে 30টা রোজার বিনিময়ে 30 জন মিসকিনকে খাওয়ানো অথবা একজন মিসকিনকে তিরিশ দিনের খানা দিয়ে দেওয়া এটা হলো ফিদিয়া আর তার পক্ষ থেকে ও মানে যারা নাকি অলি ওয়ারিস তাদের যে রোজা রাখার বিষয়টি এটি কিন্তু জীবদ্দশায় নয় মান মাতা আনহু ইহু কেউ যদি এমত অবস্থায় মারা যায় যে তার উপর সিয়াম ফরজ ছিল রাখতে পারেনি তাহলে যদি তার পক্ষ থেকে তার অলিওয়ারিস সেই রোজাটা রেখে দেয় তাহলে আদেই হবে এটা কেউ যদি মারা যায় তাহলে তার তারপরের কথা জীবদ্দশায় কিন্তু মানে তার পক্ষ থেকে অন্য কেউ রোজা রেখে দিবে সেটা হবে না তার পক্ষ থেকে ফেদিয়ে দিতে হবে এবং ফেদিয়ার মধ্যে কিন্তু আরেকটি লক্ষ্য রয়েছে সেটি হলো যে একজন যিনি দরিদ্র এই তো দরিদ্র গরিব মানুষ রয়েছে জি তার কিন্তু একটা খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন অতএব আপনি রোজা রাখলে তার সেটা হচ্ছে না হচ্ছে না দর্শক লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কে বলছিলেন ভাই কোথ থেকে আমি ডক্টর নাজবুল পাবনা থেকে বলছিলাম প্রশ্ন করুন ভাই নাজবুল আমার প্রশ্ন হচ্ছে ইসলামে শরীয়াহ মোতাবেক পোশাক মানে পরিচ্ছদ বলতে যেটা বোঝায় অনেক সময় দেখা যায় যে আমরা এই হাফশার্ট বা প্যান্ট পরে কমফর্ট ফিল করি তো আমি আসলে আমার প্রশ্ন হচ্ছে ইসলামী পোশাক বলতে কি বোঝায় এবং ইসলামে পোশাক বলতে পাঞ্জাবি জুব্বা নাকি এই হাফশার্ট বা এই জাতীয় পোশাক পরলে কোনো সরিয়া মোতাবেক মানে বিধি নিষেধ আছে কিনা এটা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই টেলিভিশনে আমি একটা প্রোডাক্ট মার্কেটিং করি তো এটার ওই টেলিভিশনের বিজ্ঞাপন একটা মহিলা আর্টিস্ট দিয়ে বিজ্ঞাপন করা আছে তো মহিলা আর্টিস্ট ব্যবহার করে বিজ্ঞাপন করা যাবে কিনা এটা আমার প্রশ্ন আচ্ছা জি ধন্যবাদ মনে হয় আপনি দ্বিতীয় প্রশ্ন নিজেই আপনি খুব ইন্টারেস্ট ফিল করছেন যে বিষয়টা কি ওকে আমরা যাচ্ছি মহাতার প্রথম প্রশ্ন বলছেন যে সরিয়া মোতাবেক পোশাকের বিধান কি পোশাক সরিয়া মতো সম্মত পোশাক কোনটি জি ডাক্তার নাজমুল ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্নটি করার জন্য কোরআনে কারিম আল্লাহ সুমান তালা বলেছেন ইয়াবানি আদামা কদ আনজালনা আলী কুম লিবাসা এরপরে আল্লাহ সুমান তালা আরও বলেছেন ওয়া লিবাস ও তাকুয়া দা আলিকা খাইর যেটি তাকুয়া ভিত্তিক পোশাক সেটি উত্তম আসলে লিবাসের কতগুলি মূলনীতি রয়েছে এককভাবে কখনো এটি বলা সম্ভব নয় যে পাঞ্জাবি জুব্বা আর যে এগুলি পায়জামা পাঞ্জাবি এগুলি ইসলামী পোশাক এগুলি কিন্তু বলা সম্ভব নয় কারণ হলো যদি মূলনীতির বাহিরে যদি খুব আট শাট পায়জামা হয় অথবা যদি পাতলা কাপড়ের হয় অথবা পায়জামা বা জুব্বা যদি টাকনগিরার নিচে চলে যায় তাহলে এগুলোও কিন্তু হারাম হবে অতএব মূলনীতি মেনটেন করতে হবে সেখানে কতগুলি মূলনীতি ধরুন এক নম্বর ধরুন পোশাকটা ঢিলে ডালা হতে হবে সেই ক্ষেত্রে সেটা যদি শার্ট প্যান্ট হয় কোনো অসুবিধা নেই সুবিধা নেই হ্যাঁ দুই নম্বর মূলনীতি হলো কোনোভাবেই সেটা বিজাতীয়দের মানে শেয়ার বা প্রতীকী পোশাক হতে পারবে না যেমন ধরুন পৈতা মানে অন্য কোনো একটা ধর্মের একটা প্রতীকী পোশাক তাদের কাছে যেমন ক্রস জুলানো এটা একটা জাতির প্রতীকী পোশাক এগুলো ছাড়া আর শার্ট প্যান্ট যদি ঢিলে ডালা হয় টাকনোর উপরে যদি হয় রেশমি কাপড়ের যদি না হয় অথবা এত পাতলা যদি না হয় যে সাফাফ যেটা দিয়ে গায়ের বর্ণ বোঝা যায় অথবা এতটা আটসাট যে গায়ের ভাঁজ যাবতীয় সব কিছু বোঝা যায় এরকম মানে এই সমস্ত শর্তগুলো মেনটেন করে পাঞ্জাবি হোক শার্ট হোক পেন হোক পরা পরাবৈধ তবে অনেক ওলামায় কারাম বলেছেন যেই এলাকায় যেই পোশাকটি ইসলামী পোশাক হিসাবে স্বীকৃতি লাভ করে ওই এলাকার জন্য ওইটি ইসলামী পোশাক বলেছেন তবে পাশাপাশি এটিও নজরে রাখতে হবে সেটা হলো যে মানে সবাই একই পোশাক পরবে এটা কিন্তু জরুরি নয় সুতরাং ইসলামী পোশাক যদি মূলনীতি মেনটেন না হয় যদি খুব বেশি পাতলা হয় খুব আটসাট হয় নগিরের নিচে হয় তাহলে সেগুলো হারাম হবে আবার অপর দিকে প্যান্ট শার্ট লুঙ্গি যেগুলি রয়েছে এই মূলনীতির ভিতরে এগুলি কিন্তু বৈধ রয়েছে অনেক সময় দেখা যায় এমন পোশাক পরা হয় যার দিয়ে নিজের মধ্যে একটা অহমিকার ভাব তৈরি হয় জি তুমি সাথে মানে কোন পোশাকের যদি অহংকার আসে তাহলে তো সেই পোশাক অবশ্যই পরিত্যাগ কারণ অহংকার করা মানে হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দেওয়া অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে পোশাকটা হালকা ঢিলে ঢালা হবে জি নিজের মধ্যে অহমিকা তৈরি হবে না শরীরে সতর ঢাকবে ঢাকবে নামাজে দাঁড়াইলে নিজেকে অপরাধী মনে হবে না জি আমি এক মহান প্রভুর সামনে দাঁড়িয়েছি জি জি আমি একদম তার কায়মানবকে তার মুখী হয়েছি এই অনুভূতিটা তৈরি হবে সেটাই আপনি পোশাক এবং বিশেষ করে প্যান্ট শার্ট নিয়ে তিনি প্রশ্ন করেছেন প্যান্ট শার্ট কে অন ইসলামে বলার কোনো সুযোগ নেই যদি টাকনো গিরার উপরে হয় শার্টটাও যদি ঢিলে ঢালা হয় নামাজে উঠতে বসতে যদি সমস্যা না হয় তাহলে সেইগুলি যে কোনো সমস্যা উনি চমৎকারের আরেকটি প্রশ্ন করেছেন যে টেলিভিশন উনি একটি প্রোডাক্টের মার্কেটিং করেন মহিলাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনে এটা কতটুকু সহজ সম্ভব আসলে দেখুন মহিলাদের বিধান টিভির বাহিরে বিজ্ঞাপনের বাহিরে যে বিধান টিভির ভিতরে একই বিধান অতএব যেখানে পর্দা লঙ্ঘিত হয় অথবা মেয়েদেরকে দিয়ে যে যদি বেহায়াপনা অথবা অশ্লীলতা অথবা কামুদ্দীপক অঙ্গভঙ্গি এই ধরনের যেগুলো এগুলি সবগুলি কিন্তু পরিত্যাজ্য এবং হারাম অতএব সেটা টিভির ভিতরে হলেও হারাম টিভির বাইরে হলেও হারাম জি ধন্যবাদ আপনি চমৎকারভাবে বলছিলেন বিষয়টি ভাই ডাক্তার নাজবুল আশা করছি আপনি দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন মতরাম আমরা মধ্য দর্শকে অবস্থান করছি মাহের আমাদের জি ফোন আছে জি সালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো হ্যালো সালাম আলাইকুম কে বলছিলেন ভাই একর থেকে আমি ডক্টর রাজুদ বলছি পল্লবীর থেকে আমার একটা প্রশ্ন হলো যে আমি আমার পরিবার ইফতার করার পরে কালকে ইফতার করার পরে আমরা জামাতে নামাজ পড়ি আমার ছেলে তিন মেয়ে এবং আমার স্ত্রী ছেলে আমার ডান একটু পিছিয়ে দাঁড়ায় এবং আমার স্ত্রী এবং মেয়েরা দ্বিতীয় করে আমার পিছিয়ে দাঁড়ায় এই ক্ষেত্রে এইভাবে কি নামাজ যায় এক প্রশ্ন আর এছাড়া আমি আমরা ডাক্তার বিধায় আমার ওয়াইফও ডাক্তার বিধায় আমরা জামাতে বা হসপিটালে থাকা অবস্থায় মসজিদে যে নামাজ আদায় করতে পারি না মাঝে মাঝে বাসায় এসে আমি বা আমার স্ত্রী দুজনে মিলে জামাত করি সেই ক্ষেত্রে আমার স্ত্রী জি ধন্যবাদ অনেক চমৎকার প্রশ্ন করেছেন আপনি ভাই একদম জীবন ঘনিষ্ঠ এবং এটা আমাদের খুবই জরুরি জানা যে মতাম আপনি প্রশ্ন পেয়েছেন রকিব ডাক্তার সম্ভবত ডাক্তার রাজীব আচ্ছা ডাক্তার রাজীব অথবা রাকিব ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনার এই মেন্টালিটি এবং আপনার যে প্র্যাকটিস প্র্যাকটিস এটাকে আমরা মানে সাধুবাদ জানাচ্ছি আপনি জামাত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আপনি জামাত করে সলাত আদায় করার চেষ্টা করেন তবে পাশাপাশি পরামর্শ এটি থাকলো যে আপনি বেশি করে চেষ্টা করবেন আপনি মসজিদে গিয়ে জামাত করতে মসজিদে আর যদি কোনো কারণে না পারেন তাহলে বাসায় পরিবারের যারা রয়েছে তাদেরকে নিয়ে আপনি জামাত করবেন ক্ষেত্রে আপনার ছেলে আপনা থেকে একটু পিছনে নয় যদি দুইজন হয় তাহলে বরাবর দাঁড়াবেন একদম সমান সমান করে একটু আগে পিছনের কিন্তু কোনো সুযোগ নেই একদম পাশাপাশি শুধুমাত্র বিবেচ্য বিষয় হল যিনি ইমামতি করবেন তিনি বাম পাশে দাঁড়াবেন আর যিনি মুক্তাদি তিনি ডান পাশে দাঁড়াবেন আমাদের একটা ভুল ধারণা ছিল একসময় যে ইমাম একটু সবসময় আগে দাঁড়াবে ইমাম একটু আগে দাঁড়াবে এটা না ইমাম এবং মুক্তাদি যদি দুইজন হয় অথবা একাধিক যদি হয় স্থান সংকুলন না হয় তাহলে ইমাম একটু সামনে দাঁড়াবে না বরাবর দাঁড়াবে একদম একদম বরাবর একদম বরাবর এটি আর হলো আর মহিলারা এক কাতার পিছনে দাঁড়াবেন যে প্রশ্নটি তিনি আলাদা করেছেন দ্বিতীয় প্রশ্নে যে উনি এবং ওনার স্ত্রী একসাথে জামাত করেন পিছনে যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে জামাত করেন তাহলে মনে রাখবেন মহিলাদের কাতার শুরু হয় এক কাতার পিছন থেকে অতএব দুইজন পুরুষ যদি এক মানে একসাথে চলাত আদায় করে তাহলে যেরকম পাশাপাশি দাঁড়ায় যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে চলাতে দাঁড়ান তাহলে এরকম পাশাপাশি দাঁড়াবেন না বরং আপনি সামনে দাঁড়াবেন এক কাতার পিছনে আপনার স্ত্রী দাঁড়াবে একটু পিছনে না এক কাতার পিছনে যে চমৎকার বলেছেন ভাই ডাক্তার রাজীব আপনাকে আসলে মহতারাম বলেছেন মোবারকবাদ জানাই আসলে মহতারাম এই বিষয়টা কিন্তু আমাদের ফ্যামিলি লাইফ প্র্যাকটিসটা বেশি আনা দরকার তাহলে আমাদের ওই পরিবারের যে এই যে আমাদের পরিবারের বিচ্ছিন্নতা পরিবারের সুখ শান্তি থাকে না জি এই প্র্যাকটিসটা যদি আমরা আনতে পারি একসাথে নামাজ করার যে অভ্যাস বাচ্চারা তখন কোরআনমুখী হবে নামাজমুখী হবে এটা মানে এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আসলে আসলে তাকুয়া ভিত্তিক যে পারিবারিক বন্ধন সেখানে কিন্তু শান্তি রয়েছে মানুষ বিশেষ করে যখন নবীজি সাল্লাহ ইসলাম তো বলেছেন যে তুমি ফরজ নামাজ মসজিদে পড়ার পরে তোমার সুন্নতটা বাসায় পড়বে এটা দেখে ছোট্ট বাচ্চা যারা আছে যারা সলাত আদায় করতে পারে না যেমন ধরুন হাজব্যান্ড ওয়াইফ একসাথে নামাজ পড়ছেন দুলনার যে বাচ্চাটি রয়েছে সেও কিন্তু এখান থেকে ফলো করবে তা তার মধ্যে কিন্তু সেই শৈশব থেকেই

অতএব আপনি যদি কোনো রাকাত না পান আপনি সরাসরি যদি তাসাহদে গিয়ে সামিল হন তখন আপনি তাসাহুদ পড়বেন আর যদি এক রাকাত পান তাহলে তো তাসাহদে বসলেন তখন তো পড়বেনই অর্থাৎ যে অবস্থায়ই থাকেন আপনার কয় রাকাত হলো না হলো সেটা বিবেচ্য নয় আপনি ইমাম সাহেবের সাথে কোন অবস্থায় আছেন যদি এক রাকাত পরেও তাসাহদে বসেন তবুও তাসাহুত পড়বেন আর যদি রাকাত ছাড়াও গিয়ে শুধু তাসাহতে সামিল হন তবুও আপনি তাসাহুত পড়বেন চুপ করে বসে থাকবেন না জি মহতরম আজকে আমাদের আর হাতে সময় নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক চমৎকার ভাবে আপনি কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দিচ্ছেন জাজাকাল্লাহ খায়রান আপনাকে ধন্যবাদ দর্শক আমরা বিদায় নেব তার আগে বলছি আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন www.ntvvd.com এবং এছাড়া ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা একটি চমৎকার প্রশ্ন করেছিলেন আমাদের একজন দর্শক ডক্টর রাজীব ওনারা একসাথে পরিবারের সবাইকে নিয়ে সালাদ আদায় করেন আসুন আমরা পবিত্র মাহের রমাদানের এই সুন্দর সুন্দরক্ষণে এই গভীর রজনীতে একটি সিদ্ধান্ত নেই আমরা আমাদের সন্তানদেরকে নামাজমুখী করব এবং আমাদের সন্তানদেরকে মসজিদমুখী করব কোরআনমুখী করব তাহলে আমাদের পরিবারটা যেরকম আলোকিত হবে আমাদের সমাজটাও আলোকিত হবে দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত যে যেখানে আপনারা আছেন সবাইকে মহান رب العالمین ভালো রাখুন সুস্থ রাখুন না রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রব এই রব ইয়া সব দামে দামে তুন মনে তার ইউ নভ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা।